আজ আমরা রয়েছি বিশ্ব প্রকৃতি অনুষ্ঠানের অনুরোধ মহোদয় সহ সমস্ত অতিথিবর্গরা অসংখ্য ধন্যবাদ। একজন দিব্যাং যদি আমরা দেখি যে তাদের থেকেও আমাদের অনেক শিক্ষা নিতে হয়, আমরা অনেক সময় দেখি আমরা স্বাভাবিক জীবনযাপন করার পরও আমাদের অনেক কিছু খামতি থেকে যায়, আমরা অনেক কিছু হেরে যাই, কিন্তু একজন দিব্যাংকে দেখলে তাদের থেকে আমরা অনেক কিছু শিখতেও পারি। অনেক সময় দেখা যায় তারা স্বাভাবিক পরিস্থিতিতে থাকা না থাকা পরেও তাদের যে মানসিকতা, তাদের যে জিতে পারে তাদের আমরা কেন বলবো না, এবং আমাদেরও চিন্তাভাবনা ধীরে ধীরে করে বদলাচ্ছে। প্রধানমন্ত্রী মোদীজি যখন 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হয়েছে তখন থেকে দিব্যাঙ্গদের প্রতি যে চিন্তাভাবনা সেটা অনেক পরিবর্তন হয়েছে। কারণ আগে প্রত্যেকে বলতো বিশ্ব প্রতিবন্ধী দিবস বা বিকলাঙ্গ দিবস বলে তাদেরকে আখ্যায়িত করতো, তার নাম পরিবর্তন করে দিব্যাঙ্গজন করে আমরা কিন্তু প্রত্যেকের মাঝে তাদের সাহায্যার্থে কিন্তু আমরা এগিয়েছি। বিগত দিনে আমরা কি দেখতাম, আমরা দিব্যাঙ্গজনের প্রতি যদি আমরা কোনো সংস্থা বা কোনো এনজিও বা কোনো সামাজিক সংস্থা বা কাজ করতো তাহলে মনে হতো যে আমরা দান করছি তাদেরকে, কিন্তু আজকে সরকারের সাথে সাথে আমাদের যারা মানুষ যারা আছি তাদের দেখতে পাচ্ছি এটা আমাদের দায়বদ্ধতা যে আমরা দায়িত্ব নিয়ে যারা দিব্যাঙ্গজনের ভাই বোনেরা যারা আছে তাদের পাশে গিয়ে তাদেরকে কিভাবে উন্নয়ন করা যায় এবং তাদের অধিকারের জন্য তাদের প্রত্যেকটা জিনিস পাইয়ে দেওয়ার জন্য আমাদের সরকার এবং আমরা প্রত্যেকে মিলে কাজ করছি। নরেন্দ্র মোদীজি 2014 সালে আসার পরে